আজকের রেসিপি নরম মুচমুচে বাইরে থেকে ক্রিসপি মটরশুঁটির প্যাটিস। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, আর চায়ের সঙ্গে খেতে তো দারুণ লাগে। এটা আপনি সসের সঙ্গে খেতে পারেন, আর মুড়ির চাটের সঙ্গে খেলে তো আরও বেশি ভালো লাগে। আর এটা একবার বানিয়ে খেলে আপনার মনে হবে বারবার এই মটরশুঁটির প্যাটিস তৈরি করে খায়। তো এই রেসিপির জন্য প্রথমে আমি 1 কাপ মটরশুঁটি নিয়েছি, 150 গ্রামের মতো হবে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে একটা আমি কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য, সামান্য পানি আর সামান্য নুন দিয়ে একটা সিটি মেরে সেদ্ধ করবো। বেশি সেদ্ধ গলিয়ে ফেলবো না, হালকা একটু নরম থাকবে। এরকম সেদ্ধ করে একটা বাটিতে পানি নিয়েছি, এটা নরমাল ঠান্ডা পানি। এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এরপর মটরশুঁটিটা 1-2 বার নাড়ালেই কিন্তু মটরশুঁটিটা ঠান্ডা হয়ে যাবে। এখান থেকে তুলে নিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেবো। মিক্সিং জারে দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেবো, তবে মিহি পেস্ট করবো না, যেন একটু গোটা গোটা থাকে, একটু ক্র্যাক করে নেবো। তো মটরশুঁটি পেস্টটা হয়ে গেছে। এরপর কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়েছি, গ্যাস ফ্লেমটা লো করে দিয়ে 1/2 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা নিজেরা স্বাদ মতো দেবেন, আমি অল্প ঝাল লাগার জন্য অল্পই দিয়েছি। এবার নেড়ে ঝেড়ে এটাকে হালকা একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো মটরশুঁটির পেস্টটা, যেটা আমি তৈরি করেছিলাম। পেস্টটা দিয়ে এটাও আবার নেড়ে ঝেড়ে নেবো, আর এটাকে কিন্তু খুব ভালোভাবে শুকনো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকেও আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে ঝেড়ে শুকনো শুকনো করে নেবো, তাহলে কিন্তু পুরটা দিতে সুবিধা হবে। তো এটা যখন হালকা শুকনো শুকনো হয়ে আসবে তখন কী করবো, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটা নামিয়ে ঠান্ডা করতে দেব, কারণ ঠান্ডা হলে তবেই কিন্তু পুরটা তৈরি করতে পারবো। তো এরপর এটাকে আমি ঠান্ডা করতে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবো। ততক্ষণে আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি একটু ম্যাশ করে নেব। তো আমি 4টে আলুকে আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম, তাতে 1/2 চামচের মতো নুন দিলাম, আর দিলাম আদা বাটা 1 চামচ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর গরম মশলাগুলো দিয়েছি 1/2 চামচ, আর দিলাম বেড গ্রাম 1 বাটির মতো একটা ছোট্ট বাটি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বেড গ্রামটা যদি না থাকে, এটা আমি লেড়োকে গুঁড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে টোস্ট, শুকনো টোস্ট যেটা চায়ে খায় সেটাও দিতে পারেন। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে আলুর সঙ্গে, যেন ডোটা খুব ভালোভাবে তৈরি হয়। তো আলুর সঙ্গে খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায়। তেলটা লাগিয়ে নেওয়ার পর অল্প করে মিশ্রণ নেব, আর ছোট ছোট বলের মতো গোল করব। তো সাইজটা যে যার মতো করে নিতে পারেন, গোলের জায়গায় আপনারা লম্বা চৌকো যে কোনো সাইজ করতে পারেন। তো এটা আমি গোল গোল করে করেছি, আর এটা কিন্তু লম্বা করলেও ভালো লাগে দেখতে। তো লম্বা গোল গোল করে করে এভাবে পুর দিয়ে মুখটা একটু ভালোভাবে বুঝিয়ে দেবো। মুখটা এভাবে বন্ধ করে দেওয়ার পর হাতে করে একটু প্রেসার দিয়ে গোল গোল করে নিলাম। তো প্রত্যেকটা এইভাবেই আমি তৈরি করে নেব। আর আলুটা সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন অল্প পানিতে আলু সিদ্ধ করার। অল্প পানিতে আলু সিদ্ধ হলে কিন্তু আলুটা বেশ টাইট মতো থাকবে, খুব বেশি পাতলা হলে কিন্তু এরকম রাউন্ড শেপ তৈরি করা যায় না, মানে পাতলা আলু হলে একটু অসুবিধা হয়। আর পুর দিলেও কিন্তু পুরটা মুখ থেকে ফেটে বেরিয়ে আসতে পারে, তার জন্য আলুটা একটু টাইট মতো, যেরকম আটার ডো হয় সেরকম একটু টাইট মতো করে তৈরি করবেন। সবগুলো আমার প্রায় তৈরি করা হয়ে গেছে, লাস্ট যেটা ছিল সেটাও ঠিক একই রকমভাবে তৈরি করে নিলাম। আর এইগুলো তৈরি করার পর হাতে করে হালকা একটু প্রেসার দিয়ে যেরকম বড়া হয় সেরকম চ্যাপটা মতো করে নেবেন। তো এগুলো তৈরি করে নেওয়ার পর একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু পানি 4 চামচের মতো। পানি আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এই ঘনত্বটা একটু এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি টাইট ঘনও না। এরপর একটা একটা করে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডোবাবো, আর এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে যে লেড়োগুলো বেড গ্রামটা রেখেছিলাম ওর মধ্যে দিয়ে এক হাতে করে ওপর থেকে এই বেড গ্রামগুলো লাগিয়ে দেবো। একটু প্রেশার দিয়ে হালকা, খুব বেশি প্রেশার দেবো না, তাহলে আবার চ্যাপটা হয়ে যাবে। হালকা একটু প্রেশার দিয়ে এগুলোকে তুলে নেব, আর 2টো হাতে কাজটা করতে হবে, কারণ 1টা হাতে করলে কিন্তু হাতে কর্নফ্লাওয়ারের যে পানিটা আছে ওর জন্য বেড গ্রামগুলো হাতে জড়িয়ে যেতে পারে। তার জন্য 1 হাতে করে ডোবাবো, আর 1 হাতে করে এই বেড গ্রামের মধ্যে বেড গ্রামগুলো একটু করে লাগিয়ে নেব। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর যে তেলটা গরম করতে দিয়েছিলাম ওই গরম তেলের মধ্যে আমি 1টা 1টা করে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 1 পিঠ হালকা ভাজা হয়ে এলে উল্টো পিঠটা উল্টে দেবো। এরকম 2 পিঠ এদিক ওদিক করে উল্টে পাল্টে প্রায় লাল লাল মতো হয়ে এলে তারপর আমি 1টা 1টা করে তুলে নেব, আর এরকম লাল লাল করেই ভাজতে হবে। তো দেখুন, প্রথম যেটা দিয়েছিলাম ওটা ভাজা হয়ে গেছে, তারপর দ্বিতীয় যেটা আছে ওটাও আমি তুলে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু লো ফ্লেমে ভেজে নেবো, আর এটা লো ফ্লেমেই ভাজতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম কিংবা হাই করলে চলবে না। তো এরকম 1-1 করে আমি সবগুলো ভেজে নেবো, আর আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।